আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি শুধুমাত্র সুন্দর করে কথা বলতে পারেন তাহলে জীবনে কোথাও ঠেকবেন না কোথাও আপনি আটকাবেন না আপনার সুন্দর করে কথা বলা এটা মানুষের মনে অনেক বেশি গ্রহণযোগ্যতা তৈরি করবে আপনাকে আলাদা করবে ওনার কাছ থেকে এবং আপনার কথা শুনতে মানুষ পছন্দ করবে এটা একটা প্রেজেন্টেশন স্কিল এই স্কিলটা রপ্ত করা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যুবক যুবতীর নারীর প্রত্যেকের জন্য জরুরি একসময় বলা হতো যে সুন্দর করে কথা বলাটা বোধ শুধু টেলিভিশনে যারা খবর পড়েন উপস্থাপনা করেন বা নাটক করেন সিনেমা করেন তাদের জন্য জরুরি না বিষয়টা এখন সব ক্ষেত্রেই কিন্তু আমরা প্রেজেন্টেশন দিচ্ছি বিজনেসে তো এটা এখন চাকরিতে বলেন বিজনেসে বলেন এটা ব্যাপকভাবে প্রয়োজনীয় এবং জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে আপনি দেখবেন যে অফিসের মধ্যে যে একটু সুন্দর করে কথা বলে তাকে কিন্তু ডেকে বলা হয় যে তুমি প্রেজেন্টেশনটা করো তাহলে এই প্রেজেন্টেশনটা এখন আপনার যে কোনো কাজে আপনি সেল করবেন মার্কেটিং করবেন আপনি কথা বলবেন ব্যাংকের সাথে কথা বলবেন ইনভেস্টারের সাথে কথা বলবেন আপনি পিচ দিবেন আইডিয়া পিচ দিবেন আপনি টাকা ওঠানোর জন্য আপনি গল্প বলবেন বন্ধুদের মাঝে আড্ডা দিবেন সব জায়গাতেই কিন্তু আপনার এই সুন্দর করে কথা বলাটা গ্রহণযোগ্যতা বাড়াবে এবং আপনাকে একটু বাড়তি সুযোগ তৈরি করে দিবে আপনি দেখবেন বন্ধু বান্ধবদের মধ্যেও আমরা যখন একত্রে থাকি কোনো একজনের কথা দেখবেন খুব মনোযোগ দিয়ে সবাই শোনে তার একটাই কারণ তিনি সুন্দর করে কথা বলেন এবং সুন্দর করে কথা বলার সুবিধা যে শুধু কাজের ক্ষেত্রে তা কিন্তু না এটা কিন্তু শরীরের ক্ষেত্রেও মানে আপনি প্রথম কথা হচ্ছে সুন্দর করে কথা বলতে জানলে আপনি কিন্তু কাউকে নিয়ে বাজে কথা বলতে পারবেন না কারণ বাজে কথাগুলো কখনো শুদ্ধ ভাষায় বা সুন্দর ভাষায় বলা যায় না যেমন আমি যদি একটা উদাহরণ দেই কথা কথা আমরা খুবই বাজে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি যেটা আমি এখন উচ্চারণ করতে চাচ্ছি না বাট আমি শুনি মাঝে মধ্যে কিন্তু সেটাকে যদি শুদ্ধ ভাষায় বলা হয় আপনার এখন বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি তোমার আম্মুকে আব্বুকে তোমার আম্মুকে আব্বু এখন এটা কি কোনো গালি হলো কিন্তু এটার মানে বাজে বললে এটা কত বিশ্লেষণ হয় কিন্তু আপনি যদি বলেন তোমার আম্মুকে আব্বু তাহলে তো এটা বাজে কথা হলো না তাই না সব ক্ষেত্রে মেজাজ রাখা যায় আপনার হাইপার হবেন না আপনি টেনশন কমবে শরীর ভালো থাকবে মানে অনেক সুবিধা অনেক অনেক সুবিধা এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আপনার বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবস্থানটা অনেক পরিষ্কার হবে সবচেয়ে বড় কথা সো এই সুন্দর করে শুদ্ধ করে এবং সুন্দর প্রেজেন্টেশন আকারে কথা বলার জন্য কিন্তু আমরা আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে তিরিশ দিনের প্রশিক্ষণ যেটা ভিডিও তৈরি করা সেটা কিন্তু আমরা শেখাচ্ছি এবং এটা শেখাচ্ছি কেন যাতে আপনি কারোর সাথে সেলস মিটিংয়ে আপনি ভালো করতে পারেন আপনার লিডারশিপ কোয়ালিটি আপনি লিডার হবেন কিন্তু আপনি যদি আপনার কর্মীদের মাঝে কোনো আপনার থটস আপনার চিন্তা ভাবনা কোনো ব্রেন স্টর্মিং কোনো ক্রিয়েটিভ কিছু আপনি যদি প্রেজেন্ট করতে চান আপনি কিন্তু পারবেন না যদি আপনি সুন্দর করে কথা বলতে না পারেন বুঝাতে না পারেন সুন্দর করে কথা যারা বলতে পারে তারা কিন্তু কথাটা বোঝাতে পারে সো এই সব ক্ষেত্রে আপনার ব্যাংকের সাথে কথা বলতে গেলে ইনভেস্টমেন্টের জন্য সাথে কথা বলতে গেলে সব জায়গাতেই এই জিনিসটা আপনার লাগবে সো এটা আমি সবসময় বলি আপনারা তিরিশটা ভিডিও করেন এবং প্রথম ভিডিওর সাথে তিরিশ নম্বর ভিডিওটা মিলাবেন দেখবেন আপনার পরিবর্তন কতটা এসেছে এবং আমাদের সেশনগুলো নিয়ে ব্যাপক ভিডিও আসছে আমাদের শিক্ষার্থীরা আমাদের সদস্যরা আমাদের দায়িত্বশীলরা ভিডিও করছেন এবং তাদের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের যে প্রতিদিন সেশন চর্চা হয় প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে সেখানে তারা উপস্থাপনা করছে লিড দিচ্ছে সেখানে তারা তাদের গল্প বলছে নির্দ্বিধায় হয় কোনো ভয় নাই সংকোচ নাই আমরা যে প্রোগ্রামগুলো করি মহাসম্মেলনগুলোতে হাজার হাজার দর্শকের সামনে স্টেজে দাঁড়িয়ে তারা কথা বলছে এই সাহসটা করতে হয় আমি সবসময় একটা কথা বলি যে কোনো বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্য যে কোনো বিষয় শুরু করার জন্য ব্যবসা বলেন বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনার দরকার কিন্তু সাহস আর এই সাহসটা তৈরি করে দেয় আপনি যদি কথা বলতে জানেন সুন্দর করে কথা বলতে জানেন বুঝিয়ে কথা বলতে জানেন এবং আপনার কথা যদি মনোযোগ দিয়ে মানুষ শোনে এটার উপর ডিপেন্ড করে সো এটা আপনারা এই ভিডিওগুলো করেন নিজে নিজে ঘরে বসেই কিন্তু আপনি এটা করতে পারেন যে কোনো একটা টপিক নিয়ে আমরা যে নব্বইটা সেশন দিয়ে আমি বলি সাধারণত ওই সেশনের বক্তব্যগুলো নিয়ে আপনি ভিডিওগুলো করেন তাইলে পরে আপনার ওই বক্তব্যগুলো একে তো ভিতরে ঢুকলো আপনি সেইটা মাথার মধ্যে হৃদয়ের মধ্যে এবং কাজের মাধ্যমে আপনি সেটা প্রকাশ করার জন্য একটা সুযোগ তৈরি হলো একই সঙ্গে আপনার কথা বলার জড়তা কেটে গেল সো আমি সবসময় বলি আপনি যদি সুন্দর করে কথা বলতে জানেন আপনার পরিবারের মানুষ পরিবারও কিন্তু আমরা অনেক সময় মিটিংয়ে বসি সেখানে কিন্তু তাকেই বলা হয় এই তুমি বলো বিষয়টা তুমি উত্থাপন করো কারণ সে সুন্দর করে কথা বলে বন্ধু বান্ধবের মাঝে আপনি লিডারশিপ ব্যাপারটা নিয়ে নিতে পারেন অফিসে বলেন সামাজিক কোনো কাজে বলেন সব জায়গায় আপনার একটা লিডারশিপ কোয়ালিটি একটা বলার কারণে আপনার একটা গ্রহণযোগ্যতা সব জায়গায় আপনার তৈরি হবে এগুলা প্র্যাকটিস করতে গেলে অনেক সময় মনে হবে একটু লজ্জা লাগে অনেকেই আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি ছেলেমেয়েদেরকে যে স্যার লজ্জা লাগে কিভাবে লোকজনে হাসাহাসি করে করুক না তারাই একদিন আপনাকে প্রশংসা করবে আরে তুমি তো দারুণ করে কথা বলো তুমি তো মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারো তুমি তো তোমার গল্পটা আপনার গল্পটাও তো বলা দরকার আপনি আপনার গল্পটা যে বলবেন কীভাবে বলবেন সো সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারা কথা বলাটা একবার শেখেন এবং সেটার জন্য আমাদের এই ফাউন্ডেশনে কিন্তু আমরা সুযোগ করে দিয়েছি যে আপনি তিরিশ দিনের টানা প্রতিদিন কোনো একটা কাজ প্রতিদিন করতে হবে কোনো একটা কাজে সফলতা পেতে হলে একটা কি মূল মন্ত্র আমি বলি না কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা আপনি প্রতিদিন একটা করে ভিডিও করেন তারপরে আপনি প্রথম ভিডিওটার সাথে তিরিশটা নাম্বার ভিডিওটা মেলান দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় বেড়ে গেছে এখন আপনি যদি এই আপনার প্রেজেন্টেশন স্কিলসটাকে আরও বাড়াতে চান আপনি আরও ভিডিও করেন আরও কথা বলেন আমাদের মিট কথা বলেন আমাদের সম্মেলনে কথা বলেন আমাদের অনলাইন যে সেশন চর্চা ক্লাস হয় সেখানে কথা বলেন দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে সো আমি বলবো যে এই কথা বলাটা আপনার সেলস বাড়াবে বিশ্বাসযোগ্যতা বাড়াবে আপনার ব্যক্তিত্ব বাড়াবে এবং আপনি একজন চমৎকার লিডার যোগ্য লিডার হয়ে দক্ষ লিডার হয়ে উঠবেন এই শুধুমাত্র কথা বলতে জানার কারণে এবং কথা বলতে জানে কে যার মাথার ভিতরে কিছু তথ্য আছে জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে সেজন্য পড়তে হবে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি কথা বলতে পারবেন এবং পড়লেই আবার যে কথা বলতে পারে ব্যাপারটা কিন্তু তা না বুঝিয়ে বলতে পারে তাকে তো না কিন্তু আপনি কথা বলতে চাইলে আপনাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে ট্রেনিং নিতে হবে সো এটা করেন দেখবেন যে আপনার কোন লেভেলে আপনার পরিবর্তন আসছে এবং সবচেয়ে বড় কথা যেটা সাহস কনফিডেন্স এটা সর্বোচ্চ পর্যায়ে আপনার চলে যাবে আপনি সাহসী একজন মানুষ হয়ে উঠবেন এবং একজন দক্ষ প্রেজেন্টেশনে আপনি দক্ষ মানুষ হয়ে উঠবেন অনেক শুভকামনা ভালো থাকবেন